আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব দশম শ্রেণী গণিত বহুনির্বাচনী অর্থাৎ প্রাক নির্বাচনী 2023 সালের এমসিকিউ প্রশ্নের সমাধান এবং সিকিউ প্রশ্নটিও তোমাদের জাস্ট দেখিয়ে দেব, আর সমাধান করব হচ্ছে এমসিকিউ প্রশ্নের। আশা করি তোমরা আমার সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটিকে আমরা প্রি টেস্ট বলে থাকি, সেই প্রি টেস্ট প্রশ্নের সমাধানটা করব। দেখো, এক নম্বর প্রশ্নটি যেটি আছে সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এটি আমরা জানি সূত্র যদি করা হয় এটি এটা, তাহলে সূত্র এরকম হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স। সেক্ষেত্রে এটার মান ফোর বসিয়ে দিলে ফোর স্কোয়ার মাইনাস ফোর সমান চার ষোলো মাইনাস ফোর শুধু ফোর, তাহলে হয় হচ্ছে বারো। আমাদের এটির উত্তর হয়ে যাবে হচ্ছে বারো। আশা করি এইটা বুঝতে পেরেছ। এবারে দেখো, উপাত্তের পরিসর 43, সর্বনিম্ন মান 27, সর্বোচ্চ মান কত, এটি পরিসরের সূত্র বসাতে হবে। পরিসরের সূত্র আমরা জানি যে পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তারপরে যোগ এক। এটি এখন যদি মান বসানো যায়, কারণ এখানে পরিসর দেওয়া আছে 43, তাহলে 43 সমান সর্বোচ্চ মানটা এখানে দেওয়া নেই, সর্বনিম্ন মান, সর্বোচ্চ মানটা ধরে নিলাম এক্স, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 27 যোগ এক। এখন এটা বসাতে হবে। এটার পাশে আসলে হয় 42, আর এখানে থাকে এক্স মাইনাস 27, তাহলে 27 হলো, তাহলে এক্স মাইনাস 27 হয়ে গেলো। এবারে এক্স সমান 42 যোগ 27, এটি যোগ করলে হয় 69। এটা আমরা পেয়ে গেলাম যে 69টা হবে আমাদের উত্তর। আশা করি এটিও বুঝতে পেরেছ। এবারে দেখো, তিন নম্বর অঙ্কটি বলছে এখানে এ বি সি এর ক্ষেত্রফল এবং ডিই এফ ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রফল না, এই দুইটা ত্রিভুজ এ বি বাই ডিই এবং এ সি বাই ই এফ এবং বি সি বাই ই এফ হলে নিচের কোনটি সঠিক। এখানে কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে যে এই রকম যদি অঙ্ক হয় সেক্ষেত্রে আমরা ত্রিভুজ যদি এরকম আঁকাই, দুইটা ত্রিভুজ সুন্দর করে আমাদেরকে আঁকাতে হবে। খেয়াল করে দেখো, এটা আঁকালে এ বি সি এখানে বলছে ই ডি ই এফ, এভাবে যদি হয় তাহলে এখানে বলছে একন সমান ডিকন, এই যে একন সমান ডিকন এটাই রাইট, তার মানে আমাদের তিন নম্বর অঙ্কটাই ঠিক। এবারে খেয়াল করে দেখো, চার নম্বর অঙ্কটি একটু জটিল আছে, সেটি হচ্ছে পি কিউ সমান আর এস, অর্থাৎ এই রেখা এবং এই রেখা যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে কোনটি উত্তর হবে। আমরা পি আর এস, খেয়াল করে দেখো পি আর এস অর্থাৎ এই এখান থেকে এইটুকুর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটুকু মানে এই ত্রিভুজটুকু এবং বলছে কিউ আর এস, অর্থাৎ কিউটা কি যে কিউ আর এস এই ক্ষেত্রফলটা সমান, বলছে এই ত্রিভুজটি সমান, হ্যাঁ রাইট, এইটা এবং এটা রাইট সমান, তার মানে এটা হচ্ছে সত্য। তারপরে খেয়াল করে দেখো, পাঁচ নম্বর অঙ্কটি বলছে একটি খুঁটির দৈর্ঘ্য 6 মিটার এবং তার ছায়ার দৈর্ঘ্য 6√3, তাহলে ছায়ার প্রান্তবিন্দুতে খুঁটির শীর্ষবন্ধুর উন্নতি কোণ কত নির্ণয় করতে বলছে। আমরা এখানে একটি খুঁটি আঁকাবো এবং ছায়া আঁকাচ্ছি, বলছে একটি খুঁটির দৈর্ঘ্য 6 মিটার, এটা ধরে নিলাম 6 মিটার, ছায়ার দৈর্ঘ্য 6√3 লিখলাম, এখন বলছে প্রান্তবিন্দুতে সেটির উন্নতি কোণ কত, এটা ধরে নিলাম থেটা, তাহলে এখানে যদি আমরা এখন ট্যান থেটা বসাই সেক্ষেত্রে আমাদের মান হয়ে যাবে 6/6√3, তার মানে এখানে হবে হচ্ছে 1/√3। আমরা জানি ট্যান 1/√3 মানটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ থেটা সমান 30 ডিগ্রি হবে, তার মানে আমাদের উত্তর হবে যে 30 ডিগ্রি। এটি খুবই ছোট্ট একটা অঙ্ক। কোনো বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত, এটা আমরা জানি যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের অনুপাতটা হচ্ছে মনে রাখতে হবে 2π গুণ, এটা করলে হয়ে যাবে 2π আর, এটা হচ্ছে পরিধি আর ব্যাসার্ধ হচ্ছে শুধু আর, এই শুধু আর, তাহলে কত গুণ, এই আর এর সাথে 2π গুণ করলে হয়ে গেল, তার মানে 2π উত্তর। এখন এখানে বলছে এক্স স্কোয়ার সমান 4x সমীকরণের সমাধান নিচের কোনটি, আমি শর্টকাট আকারে করার চেষ্টা করছি কিন্তু, হ্যাঁ এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x সমীকরণের সমাধান কোনটি, আমরা এখানে তুলে নিলাম এক্স স্কোয়ার সমান 4x, এখন এক্স স্কোয়ার মাইনাস 4x সমান 0, এখানে x কমন নিলে হবে হচ্ছে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এবারে x সমান 0 হবে একটা, আর একটা হচ্ছে x মাইনাস 4 সমান 0, অর্থাৎ x সমান 4, অর্থাৎ 0 4 উত্তর হবে আমাদের, সেটটা সেটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ, অঙ্কটি সিম্পল অঙ্ক। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক x এবং দশক স্থানে অঙ্ক একক স্থানে অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ আমরা ধরে নিলাম একক স্থানীয় অঙ্ক, ধরে নিলাম একক স্থানীয় অঙ্কটি সমান x আর দশক স্থানে অঙ্ক
সমান 2x, এটা হচ্ছে দশক, ঠিক আছে। এখন বলছে সংখ্যাটি কত, আমরা জানি একক স্থানের অঙ্কের সাথে এক গুণ করলাম যোগ দশকের স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হবে, এটা আমরা জানি, তাহলে 2x, তাহলে 20 আর একে 21, 21x আমাদের উত্তর হবে, এই যে 21x। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে পরের অঙ্কটা দেখো, খুবই চমৎকার একটা অঙ্ক, এখানে বলছে 15তম পদ কত। এখানে একটা দেওয়া আছে, এটা অনুক্রম দেওয়া আছে, এটা সমান্তর অনুক্রম কি গুণোত্তর অনুক্রম দেওয়া নাই, কিন্তু খেয়াল করো এখানে একটা মজার ধারা আছে, সেটি হচ্ছে 2/3, 3/4, 4/5, এইভাবে যদি আমরা অঙ্ক করতে করতে চলে যাই, এর আগে যদি আমরা দিই যাচ্ছে 2/1, 1/2, তাহলে এরকম চলে যাচ্ছে, কিন্তু বলছে কততম পদ। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে একতম পদ, কিন্তু এটা ছিল, তাহলে এইভাবে যদি আমরা চলে যাই, তাহলে এখানে দেখো প্রথম পদের জায়গায় এখানে লেখা 2, তাহলে দ্বিতীয় এটা আছে দ্বিতীয় পদের জায়গায় 3, তৃতীয় পদের জায়গায় 4, এইভাবে 15তম পদের জায়গায় আমরা কি বসাবো, মনে রাখতে হবে, কিন্তু 15তম পদ যদি এভাবে গুণ করা যায়, সেক্ষেত্রে আমাদের, আমি আর একটু বলি যে এইটা প্রথম পদের জায়গায় ছিল 2, তার মানে এখানে 1, 2, 3, 3 এর জায়গায় 4, তাহলে আমাদের 15তম পদের জায়গায় হবে হচ্ছে, এই জায়গাটাই 4 ছিল না, তাহলে আমাদের 15তম পদ সেই জায়গাটা এইভাবে একই রকম চলে গেলে আমরা চলে যাই। হ্যাঁ, 5/6, এবারে 6/7, 7/8, 8/9, 9, এবারে একই রকম চলে যাবে আছে 10, এখানে 9 ছিল, তার মানে 9/10, এবারে 10/11, 11/12, তারপরে আছে 12/13, তারপরে 13/14, এবারে 14/15, ঠিক আছে। এখন মনে রাখতে হবে আমরা চলে যাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এটা হচ্ছে 13তম হলো আমাদের, এখানে কিন্তু বলছে বলছে আছে 15তম পদ কত, তার মানে এটা হচ্ছে 13তম পদ, এটা কি রাইট 13তম পদ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এবারে 14তম পদ হবে আছে 15/16, এবারে 15তম পদ হবে 16/17, তাহলে 16/17 হবে উত্তর আমাদের, এই যে লাস্টের অঙ্কটি এটা হচ্ছে উত্তর, এই যে 16/17, এটা হচ্ছে 15তম পদ। ওকে, আশা করি বুঝতে পেরেছো, যেহেতু একটা দেয় বেশি, ঠিক আছে আমাদের উত্তর, এটা ছিল একটা চমৎকার একটা অঙ্ক। খেয়াল করে দেখো 10নম্বর অঙ্কটি, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো খাড়া গাছের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত কত। আমরা জানি যে যখন 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন দৈর্ঘ্য এই ছায়া এবং অর্থাৎ ভূমি এবং উচ্চতা সমান হয়, সেক্ষেত্রে আমাদের অনুপাত হবে 1:1, এটা সিম্পল একটা অঙ্ক সোজা। তারপরে খেয়াল করে দেখো, এখানে একটি বেলুনের আয়তন 64 পাই ঘন সেন্টিমিটার, এবার উচ্চতা 4 সেন্টিমিটার হলে বেলুনটির ভূমির ক্ষেত্রফল কত। এখানে একটা ক্যালকুলেশন করতে হবে যে বেলুনের আয়তন, আমরা জানি বেলুনের আয়তনের সূত্র আছে পাই আর স্কোয়ার এইচ সমান 64, আমাদের যা আছে তাই 64 পাই, এবারে পাই পাই কেটে গেল, আমরা পাই পাই কেটে দিলাম আর থাকলে এইচ, এবার আর স্কোয়ার সমান এইচ সমান এখানে মান দেওয়া আছে 4, 4 বসালাম, 4 = 64, 4 দ্বারা একে কাটলে হবে হচ্ছে আর স্কোয়ার সমান 16 হবে, এবার আর সমান 4, তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে এটা আছে আর সমান উচ্চতা 4 হয়ে গেল। এখন বলছে বেলুনটির ভূমির ক্ষেত্রফল কত, আমরা জানি বেলুনটির ভূমির ক্ষেত্রফলের সূত্র আছে বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ পাই আর স্কোয়ার, তার মানে পাই আর সমান এখানে 4² = 16 পাই, এটি আমাদের উত্তর হবে যে 16 পাই, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবারে পরের অঙ্কটা এখানে এরকম দেওয়া আছে, এই অঙ্কটি কি হবে খেয়াল করে দেখো, যেখানে বলছে এক্স সমান হোয়াট, তার মানে এই এই পাশে এক্স তুলতে হলে আমাদের কি বর্গ করতে হবে, তার মানে এখানে বর্গ করলে হয়ে যাবে এক্স, এক্সটা লিখলাম, আর এখানে এখন হোল স্কয়ার সূত্র করতে হবে, এটা হোল স্কয়ার সূত্র করলে এটা 2 × 4, তারপরে 2 × 2√5, তার মানে 4√5, আর লাস্টেরটা হবে হচ্ছে 5, তার মানে 9√, এই যেটা 9 + 4√5, এটা ক্যালকুলেশন হোল স্কয়ার সূত্র করলে হয়ে যাবে। তারপরে দেখো a+b = 5, ab = 4 হলে a² - ab + b² হলে সূত্র কত, আমরা সরাসরি সূত্র বসিয়ে দিলাম a² + b² - ab, এর সূত্রটা বসাবো a+b তার হোল স্কয়ার মাইনাস 2ab - ab, এখন দেখো এটা a - b হোল স্কয়ারের সূত্রটা, a+b হচ্ছে 5² - 3, 2 এর আগে 3 দিয়ে দিলাম 3ab, এবারে এবির সূত্র মানটা এখানে আছে 4, তাহলে 3 = 12, তাহলে 5 + 25
এখানে হবে হচ্ছে 25 পাঁচ পাঁচা 25 বিয়োগ 3 4 12 সমান উত্তর হবে 13। এই যে আমাদের উত্তর 13 নম্বর, আশা করি বুঝতে পেরেছ। 14 নম্বর অঙ্কটি দেখো, এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রটার কি হবে দেখো। এখানে পি, এখান থেকে এটুকু আমি বলি যে এই ত্রিভুজের এটা সমান এটা এবং এটা সমান এটা দেওয়া আছে সেক্ষেত্রে, এবং এই দুইটা সমান্তরাল সেক্ষেত্রে। এখানে বলছে পিএস এত সমান 2:1 হলে, খেয়াল করে দেখো পিএস এবং এসকিউ, এই যে পিএস এসকিউ যদি 2:1 হয়, তার মানে এটা যদি পিএস এটা যদি 2 হয় এটা হবে 1, তার মানে এটা 2 হলে এটা হবে 1। সেক্ষেত্রে পিটি আর টিআর কত, এই যে পিটি টিআর কত, একই উত্তর 2:1ই হবে। এবার নিচের কোনটি সঠিক, এখানে আমরা ক্যালকুলেশন করে দেখেছি নিচের এই খ নম্বরটা অঙ্কটা। 16 নম্বর, এখানে গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত কিউ এবং আর মাইনাস ওয়ানতম পদ এ আর এ কিউ আর মাইনাস 2 হলে আর সমান কত, তার মানে এখানে আমাদের সরাসরি আমরা বের করতে পারি যে আরতম পদের সূত্র এ আর এ কিউ আর মাইনাস 1, সরাসরি এটা বসে দিলে হবে। এখন 17 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে এখানে একটি আয়তকার ঘনবস্তু দেওয়া আছে এবং এই ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত দেওয়া আছে। এখন বলছে সমগ্র তলের ক্ষেত্রফল কত, এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। সেক্ষেত্রে এর মান যদি বসিয়ে দিই, এ সমান প্রথমটা, বি সমান দ্বিতীয়টা, সি সমান তৃতীয়টা উচ্চতা, এভাবে তাহলে হবে আছে 24 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 6 প্লাস 6 ইন্টু আবার 24। এটা ক্যালকুলেশন করলে এর যে উত্তর হবে সে উত্তরটা আমরা অলরেডি পেয়েছি, এটা হচ্ছে 1000। পরবর্তী অঙ্কটি দেখো, 18 নম্বর বসে ঘনবস্তুটির সমায়তনের একটি ঘনকের ধার কত, তার মানে ঘনবস্তুটির সমায়তনের একটি ঘন অর্থাৎ ওই ঘনবস্তুটির আয়তন বের করতে হবে। আয়তনের সূত্র আমরা জানি এ বি সি, অর্থাৎ 24 গুণ 12 গুণ 6 হবে। এটি যদি টোটালি গুণ করা যায় একটি মান আসবে, সেটা 1700 কত যেন সামথিং একটা আসবে, সেটা গুণ করলে পাওয়া যাবে। আমি গুণ করে দেখছি না, আমি ক্যালকুলেশন করেছি। এখন ওইটা বলছে ঘনবস্তুটির সমায়তনের একটি ঘনকের ধার, তার মানে এখন প্রশ্ন মতে দিতে হবে। আমরা জানি সময় ঘনকের ক্ষেত্রফল আছে এ কিউব, এ সমান ধার, এবারে কি 1700 সেটা 28 না কত যেন হবে ওটা দিতে হবে। এবারে এখানে এ সমান একটি মান বের হবে এবং এ সমান মান বের হবে 12, এটা আমরা বের করে অলরেডি দেখেছি। তারপরে খেয়াল করে দেখো 19 নম্বর, এ বি সি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এ সি সমান 13 ডিগ্রি হলে, এ বি সমান 12 সেন্টিমিটার হলে বি সি সমান কত, তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ। এরকম যদি হয়, এখানে বলছে এটি হচ্ছে 13 এবং বি কোণটার সমান অবশ্যই এটা, এবারে এ, এটা যদি সি দেওয়া যায় তাহলে এ সি সমান যদি 13 হয় তাহলে এ বি সমান এখানে 12, তাহলে এটা অবশ্যই আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটি 5, আর 5 হলে বি সি স্কোয়ার বসে, তার মানে 5 5 25 আমাদের উত্তর হবে। এই যে 25, এটি হয়ে গেল। এবারে 20 নম্বর অঙ্কটি দেখুন, যে এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, এই ত্রিভুজের এটি হচ্ছে 90 ডিগ্রি এবং এই বাহুকে দুই ভাগে ভাগ করে এটা মধ্যমা তৈরি করেছে, বি সি বাহুর ডি হচ্ছে মধ্যবিন্দু। এখন বলছে এটির যে এ বি সি ও এ ডি সি এর ক্ষেত্রফল সমান, তার মানে এটা ক্যালকুলেশন করে আমরা দেখেছি এটা সমান। তারপরে বলছে বি এ সি এর সমদ্বিখণ্ডক এ ডি, এটা অবশ্যই রাইট, এবং পরেরটা বলছে যে এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান বিডি, তার মানে এটা এবং এটার এর সমানের সমান, এটাও রাইট, তার মানে এটা তিনটাই সত্য। তারপরে শতকরা বার্ষিক 9% হার মুনাফা, 7000 টাকা 5 বছরের মুনাফা কত, এটি আমরা জানি মুনাফা সমান একদম পি এন আর, এটি আছে সূত্র, বসালেই হয়ে যাবে। এখন পি সমান 700, এন সমান 5 আর আর সমান 9/100, তাহলে 1 1, এটা এটা কেটে গেল, এটা ক্যালকুলেশন করলে একটি মান আসবে, সেটি হচ্ছে মুনাফার অঙ্ক সূত্র হবে, এবং সেটি আমরা ক্যালকুলেশন করেছি অলরেডি, ক্যালকুলেশন করে 3150 টাকা হয়েছে। এখন খেয়াল করে দেখো, এখানে 22 নম্বর একটি অঙ্ক যেটি বলছে পি কিউ এবং এ বি সমান্তরাল, অর্থাৎ এইটা এবং এটা সমান্তরাল, সেক্ষেত্রে বলছে এ বি ভূমি, এই যে এ বি এটা হচ্ছে ভূমি এবং ওডি, খেয়াল করো ওডি সমান এখানে 3 দেওয়া আছে, তাহলে চিত্র অনুযায়ী এখন কি হবে, বলছে এ বিন্দুতে ও বিন্দুর উন্নতি কোণ, অর্থাৎ এই এ বিন্দুতে এই বিন্দুর উন্নতি কোণ এ ও ডি, অর্থাৎ এ ও এ ডি, এটা এটা রাইট। তারপরে আবার বলছে ও বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ, এই যে এটা, এটাও রাইট। তার এখন বলছে এ ডি ও হলো এ বি রেখার সাথে সমান্তরাল, এটা খেয়াল করতে হবে, এটা কিন্তু ভুল আছে। এ ডি ও, খেয়াল করে দেখো, কিন্তু আমি সব কেটে দিলাম, এ ডি ও এইটা বসে এ বি রেখার সাথে সমান্তরাল, এ বি কিন্তু এই রেখা, এই রেখার সাথে সমান্তরাল,
না এই রেখার সাথে সমান্তরাল না, এটা একটি ত্রিভুজ। হ্যাঁ, এই রেখার সাথে সমান্তরাল না, এটা ক্যালকুলেশন করে দেখা হয়েছে, তার মানে এটার উত্তর হবে ক, এটা আমরা পেয়েছি। তারপরে খেয়াল করে দেখো এখানে 23 নম্বরে একটি বলছে ও বি সমান কত, ও বি এর মানটা এখন জানতে চাচ্ছে, ও বি এর মানটা কত। এখান থেকে আমরা আবার ক্যালকুলেশন করি ও বি এর মানটা কত। এখানে ও বি বলতে লম্ব এর মানটা কত, লম্বের মানটা এখানে তো 3, ও ডি সরি এখানে এ ও এটা হচ্ছে 3 দেওয়া, এখন বলছে ও বি এর মানটা কত, অর্থাৎ এটি কত। এই মানটা এটি যদি 60 ডিগ্রি হয়, এর উন্নতি কোণ 60 ডিগ্রি হবে, এটি কিন্তু আমরা পেয়ে গেছি। সেক্ষেত্রে আমরা এখানে সাইনের যদি সূত্র বসাই তাহলে সাইন 60 ডিগ্রি সমান এটা যে, কেননা এটা অবনতি কোণ 60 ডিগ্রি হলে উন্নতি কোণে 60 ডিগ্রি হবে। সেক্ষেত্রে আমাদের মানটা হবে হচ্ছে যে লম্ব 3/ ও বি, ও বি। এবার সাইন 60 ডিগ্রি মানে আমরা জানি √3/2 সমান 3/ ও বি। এবার এটা ক্যালকুলেশন যদি করা যায়, ক্যালকুলেশন করে আমি একটা মান বের করেছি, তো ক্যালকুলেশনটা করেই দিই যে √3 ও বি সমান 6। এবারে ও বিটা √3 অপর পাশে চলে গেলে এরকম হয়, সেক্ষেত্রে এখন যদি এটা ক্যালকুলেশন করা যায় 6√3/ এখানে √3 শুধু থাকবে 3, আর উপরে হবে 6√3, এবার এর দ্বারা কাটাই 2, অর্থাৎ 2√3 হবে উত্তর, যেটির উত্তর এই যে 2√3। এখন দেখো 2+5+8+ ডট ডট পৌঁছানো হবে ধারাটির পথ সংখ্যা কত। আমরা জানি ধারাটি এটি একটি সমান্তর ধারা এবং এর পথ সংখ্যা আছে এ প্লাস ধরে নিলাম n-1 ডি সমান 95। সেক্ষেত্রে এ সমান 2 দেওয়া আছে, প্লাস 5 n-1 এটি ডি, ডি সমান এখানে দেওয়া আছে 3, কেননা পাশের ভিতরে দুবে দিলে হয় 3×3 সমান 95। এবার এটি ক্যালকুলেশন আমরা করেছি, এখানে এন এর মান বের করতে হবে, এন এর মান আপনারা বের করবেন, বের করলে এটা হচ্ছে 32তম পদ হচ্ছে, আমি প্রক্রিয়াটা বলে দিলাম। এখন খেয়াল করে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটি কি হবে সেটা হচ্ছে একটা ভাবার বিষয়, এটি ক্যালকুলেশন করতে হবে যে এখানে বলছে সমীকরণের সমাধান সেট কোনটি, সমাধান কোনটি এটা বলছে। তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কি হয় 2x-x = 2-1 এরকম হয়। এবারে 2x এর এখান থেকে x যদি কমন নেওয়া যায় তাহলে 2-1 = এখানে 1 হয়, এবারে x সমান 1/√2-1 এরকম হয়, কিন্তু এর সাথে মিল নাই। সেক্ষেত্রে আমরা কি করব, উপরে এবং √2+1 দ্বারা উপরে নিচে গুণ করলে -1 এবং √2+1, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র হয়ে যায়, উপরে হয় √2+1 আর নিচে হচ্ছে এটা এটা কাটলে হয় 4-1 সরি 4, হ্যাঁ এটা আছে 4 না, এটা আছে 2-1, অর্থাৎ নিচে আর কিছুই থাকে না, তাহলে উত্তরই হবে এটা, তার মানে যে √2+1 এটা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আরেকটা অঙ্ক, এখানে 26 নম্বর অঙ্কটি দেখো, এখানে বলছে যে সারণী অনুসারে উপাত্তের মধ্যক নিচের কোনটি। আমরা জানি মধ্যক নির্ণয় করতে হলে আগে ক্রমযোজিত গণসংখ্যা করে নিতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা করে নিচ্ছি, করলে এটা হয় 4 এর সাথে এটা যোগ করলে হয় 11, 11 সাথে এটা যোগ করলে হয় 22, 22-এর সাথে এটা যোগ করলে হয় 27, 27-এর 3 যোগ করলে 30। সেক্ষেত্রে 30কে 2 দ্বারা ভাগ করলে 15, n/2 = 30/2 = 15, 15তম পদ এই যে এই শ্রেণীতে, তার মানে আমাদের মধ্যক শ্রেণী আছে এটা। এখন এইটা যদি মধ্যক শ্রেণী হয় সেক্ষেত্রে বলছে মধ্যক শ্রেণীর এফ এফ সমান কত, আমরা জানি মধ্যক শ্রেণীর গণ সংখ্যাটা এফ এম, তার মানে 11, এটা রাইট। এবারে বলছে এফ সি সমান 11, আমরা জানি এফ সি সমান মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণ সংখ্যা, তার মানে 11, এটাও রাইট। এবার হচ্ছে এইচ সমান ব্যবধি 5, তার মানে 20 থেকে 25 ব্যবধি অবশ্যই 5, কেননা 20, 21, 22, 23, 24 এবং 25 ১, ২, ৩, ৪, ৫ সরি ২৪ পর্যন্ত আছে, তার মানে 5, এটাও রাইট। ওকে হয়ে গেল, তার মানে এটা তিনটাই সত্য। এখন 27 নম্বর অঙ্কটি আমরা দেখব, 27 নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো, অনুমিত গড় 22, তাহলে ইউ 4 সমান কত, তার মানে আমাদের এখান থেকেই কিন্তু উত্তর করতে হবে, কারণ এখানে 27 নম্বর বলছে অনুমিত গড় যদি 22 হয় তার মানে আমাদের এই শ্রেণীতে 22 আছে। এখন এই শ্রেণীতে 22 থাকলে আমরা সংক্ষিপ্ত আকারে জানি যে যত এই দিকে যাওয়া যাবে, উপরের দিকে যাওয়া যাবে, তত -1-2 হবে, আর এই দিকে গেলে হবে 1-2 এরকম হয়। সেক্ষেত্রে এখানে বলছে অনুমিত গড় 22, তার মানে এই শ্রেণীতে যদি থাকে ইউ 4 সমান কত, 1, 2, 3, 4, তার মানে 1, এটা হচ্ছে 1। ইউ 4 সমান মানে এখান থেকে গুণতে হবে কয়তম পদ, 1, 2, 3, 4, এখানের অনুমিত গড় অর্থাৎ ধাপ বিস্তুতি 4 সমান এই যে 1 হয়ে গেল। এটা কিন্তু ক্যালকুলেশন শুধু বোঝার বিষয়।
x square সমান 2 হলে এত এর মান কত এই মানটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি এর অঙ্কটাই ভুল এটা সব উত্তর হবে ওকে এবার এখানে বলছে 29 নম্বর কোনটি বিচ্ছিন্ন চলক আমরা জানি বিচ্ছিন্ন চলক মানে কি পূর্ণ সংখ্যা এটা ভাঙা যায় না এই যে মোট সংখ্যা বলছে না শিক্ষার্থীর মোট সংখ্যা শিক্ষার্থীকে কখনো 3.5 5.5 5.5 6 করা যায় না এটাই উত্তর তার মানে এটা উত্তর এখন দেখো যে একটি চাকা এত মিটার পথ যেতে 20 বার ঘুরবে চাকাটির ব্যাসার্ধ কত আমরা জানি যে 20 বার যদি ঘোরে 280 পাই এত মিটার তাহলে একবার ঘুরলে অর্থাৎ 20 দ্বারা ভাগ করলে 20 20 কেটে গেল এর দিয়ে কাটলে হয় 14 পাই এটা হচ্ছে একবার ঘুরলে অর্থাৎ এটাই হচ্ছে 2 পাই আর পরিধির সমান দূরত্ব অতিক্রম করা একটি চাকা একবার ঘুরলে তার দূর পরিধি সমান দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে 14 পাই সমান 2 পাই আর 2 পাই আর এখানে বলছে যে কত ব্যাসার্ধ কত তার মানে এখানে এই যে 2 পাই পাই কেটে যাবে পাই পাই কেটে যাবে দুই দ্বারা একে ভাগ করলে হয় 7 তার মানে আর সমান 7 এটা আছে ব্যাসার্ধ এই যে 7 উত্তর এই আছে ছিল মোট আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি ছিল এমসিকিউ এই ছিল মোট আলোচনা এখন আমরা সংক্ষিপ্ত আকারে সিকিউ এর প্রশ্নটা শুধু দেখাবো দেখে শেষ করে দেব এটি হচ্ছে সিকিউ এর প্রশ্ন খেয়াল করে দেখো এখানে একটি প্রশ্ন দিয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই জায়গাটায় দেখো যে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আমি সংক্ষিপ্ত আকারে শুধু দেখছি যারা অন্য বোর্ডের আসো এটি হচ্ছে যশোর বোর্ডের প্রশ্ন অন্য বোর্ডে যারা আসো প্রশ্নটা দেখে নিতে পারো এই প্রশ্নটা যশোর বোর্ডে এসছে এটি হচ্ছে যশোর বোর্ডের প্রশ্ন শর্টকাট আকারে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই হচ্ছে অঙ্ক এই যে এইগুলো হচ্ছে অঙ্ক আশা করি স্ক্রিনশট দিয়ে নিয়েছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মোট আলোচনা আশা করি আমার আলোচনাটি তোমাদের ভালো লেগেছে এবং প্রশ্নগুলো বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবে এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই লাইক করবা আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ